Thank you.
পারে। কালে কালে কত কি যে দেখলাম, কাঁচা বয়সে বাপ মা বিয়া দিল পাকা বয়সী বরের সাথে। আকালের দিনে মোর বাপ মা মরল আর বুড়া স্বামীটা পটল তুললো রোগে ভুগে। দুই কুলে মোর কই থাকলো না, থাকলো খালি এই গতর। তা এর বাড়ি ওর বাড়ি এই গতর খেটে এই বেঁচে আছে। এর মধ্যে কত মিনসে যে হাত ধরে টানাটানি করলো কি আর বলবো। তার বউ পাহারা দাও, কোন বাড়ির বউ পোয়াতি আছে তার দেখভাল করো, আর কোন বাড়ির বউ বাচ্চা বিয়েতে গিয়ে মারা পড়লো সেই দুধের বাচ্চা সামলাও। কাজের রকম দেখ কত, চাটা মারি দিন দুনিয়ার মুখে। আয় মাসি, গলা ফাটায় ডাকলাম তুই সারা দিলি নাই, একা একা কি গজর গজর করতে লাগিছিস? আরে কালু ব্যাট, বনে বনে পশু পাখি শিকার করিস জানি? এই বাচ্চা সহ সুন্দরী মেয়ে মানুষ শিকার করলে বুঝি হা, তোরা সব পারিস বাপু সব পারিস। কি যা তা বলছিস মাইসি, এ তো আমার মাইজি আছে। আরে বাপু আমি তো তোমার আত্মীয় না। শোন মাইজি, আমার বাবজি তো আর এখানে থাকে, তুই একে মানুষ করবি? আমার মাইজি এখানে সুন্দর ঘর বানাবে, এখানে থাকবে, কিন্তু কিছু জিজ্ঞাসা করবে নাই। তোর যখন যা কিছু লাগে আমি দেবে, আর যা লাগে আমার মেজি দেবে। খুব তো এই দেব সেই দেব করছিস, তাই দুধের বাচ্চা নিয়ে পড়ে থাকলে আমার পেট চলবে কি করে? মাসি গো, তুমি আমার মায়ের মতো, ছেলেবেলায় মাকে হারিয়েছি, মায়ের মুখটাও আমার মনে নেই। হা হা রে বাছা, মায়ের মুখ মনে করতে পারো না? আমার নিজের মায়ের মুখটা যে দিনের মধ্যে কতবার আমার মনে পড়ে। তা বাছা, মৌসি বলে যখন দেখেছো আমাকে তোমার মায়ের মতো জানবে। হ্যাঁ, তাহলে তুমিও আর পেটের চিন্তা করো না, আজ থেকে তোমার এই মেয়ের যা জুটবে তোমারও তাই জুটবে, তোমাকে আর কোথাও কাজ করতে হবে না। বাস বাস হয়ে গেল সব, বাবজি থাকা তাই হয়ে গেল, মৌসির মুখ কাটারির মতো লেখেন, মন একেবারে মুভির মতো নরম আছে, এখন ভক্তির লেখা পড়ার ব্যবস্থা হয়ে যাবে। আমি যাই মাউসি। আই 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 কথা ছেলে যাই রে বলাসি আসে, আর মাউসির বাড়ি থেকে না খেয়ে যাবে কি রে খালি মুখে? গুড় নারকল দিয়ে মুড়ি মেখে দেব, পেট ভরে খাবি তারপর যাব। চলো বাছা। আচ্ছা, তোমাকে আমি কি নাম দিয়ে ডাকবো বলো দেখি? তোমার স্বামী আছে? আল্লাহ রে, তেমনি চলে তোমারি দয়ায় দয়া। কিছু
মানুষ হইতে যদি থাকে অভিলাষ, মানুষ হইতে যদি থাকে অভিলাষ, গুণের গরিমা সবে করিবে প্রকাশ, গুণের গরিমা সবে করিবে প্রকাশ। আমার রহিম বাবজি বহুত উঁচু ঘরের আপনি আছে, কিন্তু তার পরিচয় এখন আমি দিতে পারি নাই। রহিমকে লাঠি খেলা, তীর ছোড়া, তলোয়ার চালনা, কুস্তি এসব আমি শিখাইবে, কিন্তু লেখাপড়া তো আগে শিখাইতে হবে ওস্তাদ জি। তোমার জন্য পারা যায় নাকি কাঠালে রাখার মতো লেগে থাক, তুই রাজি না হওয়া পর্যন্ত আমি তো আগে ছাপে না। না 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 ওস্তাদ জি, ভোল থেকে হরিণ মাইরে দিবে, বলিহস ধরে দিবে, খরগোশ শিকার করে দিবে, হরিণের মাংস আজ হপ্তা আমি তোমাকে হরিণের মাংস খিলাইবে। এখন বলো রহিম বাবজিকে কবে নিয়ে আসবে? আমরা তো পারি না। আমি জানি রহিম বিদ্যালয়ে আসা মাত্র নানা কথা উঠবে, কে তার পিতা মাতা, কোথায় ঘর বাড়ি ইত্যাদি নানা কথা। তারপর যদি কথাটা একবার সাহিত্য পাঠশার কানে যায়, তবে আমাকে জবাবদিহি করতে হবে। যদিও সাহিত্য পাঠশা আমাকে খুব খাতির করে, রাজা বাচ্চা খাতির অনেক জ্বালা, বাচ্চার অনুগ্রহ পেতে হলে তার অনেক অন্যায় আবদার সহ্য করতে হয়। যাক, এসব কোনো পরে ভাবা যাবে। আমি বাদশার সন্তান থাকবে সবার আগে। বাদশার উপর আল্লাহর সমস্ত রহমত বর্ষিত হোক। বিদ্যায় বুদ্ধিত নানা গুণের শাহজাদী তাজেলের সমকক্ষ হলেও আমি বরাবর তাকে দ্বিতীয় স্থান দিয়েছি, প্রথম হতে দেয়নি কখনো রহিমকে। রহিম জি জনাব, সেই গুণবান ছেলেটির নামই রহিম। তা বলুন ওস্তাদ, কি তার পরিচয়, কে তার মাতা পিতা, কোন বংশের সন্তান সে? আমি কেবল তার নামই জানি, আর কিছু না জানা। তাজব তাজব তাজব, মাতা পিতা পরিচয়বিহীন একটা ছেলেকে আপনি সাহেব বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন? মাতা পিতা বা বংশের পরিচয় মানুষের আসল পরিচয় নয়, মানুষের পরিচয় তার কর্মে। জন্ম হোক যত তথা, কর্ম হোক মহৎ, শাস্ত্রের বচন রাখুন। আপনি মালিক, আপনার ইচ্ছায় আইন। সাহেব বাদশা যা বলেন তাই শুনুন। ওই রহিম না করিম, কি যেন নাম ছেলেটার, ওকে বিদ্যালয় থেকে বহিষ্কার করে দিন। তাহলে শাহজাদি তাজেলের চেয়ে ক্ষতি হবে জনাব। কেন কেন কেন? যোগ্য প্রতিযোগী থাকলে যোগ্যতার উৎকর্ষ হয়। চুক্তি মন্দ নয়, কিন্তু শুনেছি ছেলেটা দিনহীন সাধারণ বেশে বিদ্যালয় আসে, এতে শাহি বিদ্যালয়ের মান ক্ষুণ্ণ হয়। আপনি ওকে মূল্যবান পোশাক পরে বিদ্যালয়ে আসতে বলবেন, এ আমার নির্দেশ। মাফ করবেন, মূল্যবান পোশাক পরে কোথা থেকে আসবে রহিম? কেন কেন কেন, তার কি কেউই নেই? জি আছে, রহিমের শুভাকাঙ্ক্ষী কালু ব্যাস, আর আছে এক পরমা সুন্দরী অভিভাবক। অভিভাবক পরমা সুন্দরী? জি জানা, তার রূপ মাটির প্রদীপের স্নিগ্ধ শিখার মতো, নিজে জ্বলে কিন্তু কাউকে জ্বালায় না। এ বটে বটে বটে, এমন একখানি মাটির প্রদীপ বাদশার ভান্ডারে থাকা উচিত। ওস্তাদ জি, জি জনাব, আপনাকে যে নির্দেশ দিয়েছি তা পালন করুন। হুজুরের মর্জি, আমি কালই রহিমকে মূল্যবান পোশাক করে আসতে বলব। যান। জ্যোতিষীরা বলেন আমার
নারী ভাগ্য। কথাটা মিথ্যে নয়, এই মাত্র এক পরমা সুন্দরী রমণীর সন্ধান পেলাম। তাকে পাওয়ার উপায়, তাকে পাওয়ার উপায় হলো রহিম। চলে বলে কৌশলে ওই পরমা সুন্দরী আমার চাই। Bye.
প্রথমে বললো ভালো ভালো জামা কাপড় পরে বিদ্যালয়ে যেতে, মূল্যবান পোশাক পরে এলাম, এখন বলছে হাতিতে চড়ে বিদ্যালয়ে যেতে হবে। আজব এ রাজ্যের কায়দা কানুন, এখন এখন আমি হাতি কোথায় পাই? আমি পিতামাতার পরিচয়হীন এক বালক, অন্যের আশ্রিত, আমাকে তুমি লোভ দেখিও না তাজেল। তোমার পিতামাতার কথা তো আমি জানতে চাই না, তোমার মনের কথা শুনতে চাই। না না, তা হয় না। রহিম শোনো, কথা রাখো, আমাকে বিরক্ত করো না, ওস্তাদের কাছে নালিশ করব। শাহজাদিকে নালিশের ভয় দেখাচ্ছো? জানো আমার মুখের কথা তোমার পিঠের বাটার কারণ হতে পারে? দস্ত, তুমিও কি আমাকে কম করেছো? ব্যঙ্গ, বিদ্রুপ, ভালো জামা কাপড়, হাতি, সবকিছুই পেছনে আছো তুমি। তুমি আমাকে হিংসা করো কেন? তুমি শাহজাদি, আমি সাধারণ মানুষ। তবে হিংসা নয়, ঈর্ষা। আমি তোমাকে ঈর্ষা করি, যত ঈর্ষা করি ততই ভালোবাসি, যত বিদ্রুপ করি ততই তোমাকে কাছে পেতে, সারাক্ষণ তোমাকেই সাথী হিসেবে পেতে চাই। কিন্তু তুমি আমার মন বোঝো না, কথাও শোনো না। আমাকে খুশি করলে তুমি সব পেতে পারো, এমনকি অর্ধেক রাজত্ব। তোমাকে পেতে হলে তোমার বরাবর হতে হবে তাজেল, সে দুরাশা আমার নেই। দুরাশা নয় বলো আশা, আর সে আশা পূর্ণ করব আমি। আব্বা হুজুরকে বলে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করব, আমার সাথে অশ্ব চালনার প্রতিযোগিতা করবে তুমি। যদি জয়ী হতে পারো তোমার মনোবাসনা পূর্ণ হবে, তুমি যা চাইবে তাই পাবে। বাদশাজাদিরা স্বপ্ন দেখতে পারে, আমি পারি না। বিদায় তাজেল। প্রতিযোগিতা কিন্তু হবে, আরো কিছুক্ষণ থাকো না রহিম। নানি আমার পথে পানে তাকিয়ে আছেন, আর বিলম্ব নয়, বিদায় তাজেল। হায় রে নিঠুর, নারীর মন বুঝলি না রহিম, এত চেষ্টা করেও আমি তোমার মন পেলাম না, আমিও হেরে যাওয়ার পাত্রী নই।
তোমাকে আমি জয় করবই। Thank you.
কে 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 কাঁদে? কার অন্তর ভেদিক চন্দন আমার হৃদয় উতলা করেছে? মা রূপার, তুই কি খুব কষ্টে আছিস মা? তোর মনে কি দারুণ ব্যথা লেগেছে? শুধু আপনি একা নন, আমার মনটা বড্ড উতলা হয়ে আছে। জ্যোতিষীকে সংবাদ দেওয়া হয়েছে? হ্যাঁ জনাব, জ্যোতিষী গণনা শেষ করে দেখিয়ে আসবে। বেগম, আবার স্বপ্ন, আবার স্বপ্ন। শয়নে স্বপনে জাগরণে দিবসে নিশীথে একই স্বপ্ন নিয়ে বেঁচে আছে। এই স্বপ্ন নিয়ে হয়তো মাটি নিতে হবে বেগম। না, ও কথা বলবেন না। বাদশাহ হুজুর, জ্যোতিষী এদিকে এসেছেন। সালাম বাদশাহ হুজুর। জ্যোতিষী গণনা শেষ হয়েছে? জি হুজুর, নির্ভুল হইবার জন্য আমি বারংবার গণনা করিয়াছি। গণনার ফল বলুন জ্যোতিষী। নির্বাসনের 12 বছর পূর্ণ হতে আর মাত্র 12 দিবস বাকি। আরো 12 দিন, এক একটা মুহূর্ত আমার কাছে এক একটা বছরের মতো ভারী হয়ে উঠছে জ্যোতিষী। প্রতীক্ষার প্রহর বড় দীর্ঘ বাদশাহ হুজুর। জ্যোতিষী, আমার রহিম মার উফান কেমন আছে তাদের কথা বলুন। গণনায় বলিতেছে তাহারা সকলেই ভালো আছে। ভালো আছে, তবে তবে কি এই 12 দিবস শেষে একটা অশুভ যোগ দেখা দিচ্ছে। পুত্র এবং পুত্রবধূর ভাড়া আছে, তারা বিপদে পড়বে। তাহলে তীরে এসে তরি ডুবে যাবে। বিপদ কি বিপদ? গণনা বিপদের ইঙ্গিত দিতে পারে, বিপদের ধরন বলিতে পারে না। তবে সম্ভবত প্রাণের ক্ষেত্রে বিপদ সংকেত দেখিতে পাচ্ছি। মুজি সাহেব, সৈন্য সামন্তকে প্রস্তুত হতে নির্দেশ দিন। 12 দিন শেষ হওয়ার আগে আমি রহিম আর রূপবানের সন্ধানে অভিযান শুরু করব। কখন পালন হবে বাদশাহ হুজুর? আমার কন্যা শাহজাদি তাজেল যদি কোনো কথা দিয়ে থাকে সেটাও রাজারই কথা, বাদশাহী জবান। সেই জবানের মর্যাদা আমি দেব। বলো তাজেল, তুমি কি বলতে চাও? আব্বা হুজুর, এই রহিম আমার সহপাঠী, ওর সাথে আমি বাজি ধরেছিলাম অশ্বচালনার। বাজির শর্ত ছিল যে জয়ী হবে সে যা চাইবে তাই পাবে। আলবত শাহজাদির কথার বরখেলাফ হবে না। বলো বিজয়ী বালক, তুমি কি আকাঙ্ক্ষা করো? বলো তুমি কি চাও? সালাম বাদশাহ হুজুর, আমি মানুষের অধিকার চাই। তোমার কথা আমার ঠিক বোধগম্য নয়, আবার বলো। এই রাজ্যে মানুষের প্রতি যেন মানুষের মতো ব্যবহার করা হয়, আমি শুধু তাই চাই। ও রহিম, তুমি কি নির্বোধ না মহাজ্ঞানী? আর কি কিছুই চাওয়ার ছিল না তোমার? অর্ধেক রাজত্ব কিংবা রাজকন্যা? আমার যা চাওয়ার ছিল আমি শুধু তাই চেয়েছি তাজেল। বালক, তুমি বলতে চাও আমার রাজ্যে মানুষের প্রতি অবিচার করা হয়? মানুষের প্রতি অবিচার করা হয়, কন্যাকে প্রশ্রয় দেওয়া হয়, বাদশাহ দরবারে দাঁড়িয়ে তুমি বাদশাহীকে অপমান করছো, এর পুরস্কার তুমি পাবে। এই কে আছিস? এই দুর্বৃত্ত বালককে বন্দি করে কারাগারে নিয়ে যাও। এই কি আপনার বিচার? আমি তো কোনো অন্যায় করিনি। ন্যায় অন্যায়ের বিচার করার মালিক আমি। নিয়ে যাও কারাগারে, বেত্রাঘাত করো। স্বেচ্ছাচারে রাজ্য চলে না, রক্ত চক্ষু দিয়ে শাসন করা যায়, মানুষের দুর্ভোগ দাবি রাখা যায় না। রক্ষী আব্বা হুজুর, জয়ী প্রাপ্য পুরস্কার তাকে দিলেন তিরস্কার, এ আপনার কেমন ন্যায় বিচার? বিচার নিয়ে তর্ক করো না মা, যার যা প্রাপ্য সে তাই পাবে। কারাদণ্ড তো রহিমের প্রাপ্য ছিল না, আমার আব্বা দেশের বাদশাহ অন্যায়ভাবে রহিমকে শাস্তি দিচ্ছে। কন্যা হয়ে
পিতার কর্মের সমালোচনা আমি করব না, কিন্তু রাজ্যের প্রজা হিসেবে বাচ্চার অপকর্মের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব, প্রতিরোধ গড়ে তুলব। তোমার কথা শুনে তোমার টানে মারুফান আমাদের বাদশা হুজুর। বাদশাই বটে, বাদশাই বটে, তবে এখন আমি তোমার প্রেম ভিক্ষা, প্রেম ভিক্ষা চাই। নির্লজ্জ বেহে বেসরম, যা লাজ লজ্জা ভয় এ তিন থাকতে প্রেম নয়। বাদশা হয়ে আপনারই রাজ্যে আশ্রিত একজন পরস্ত্রীর সাথে এমন আচরণ করতে আপনার নীতিগত লজ্জা পায় না? পরস্ত্রী? হ্যাঁ তাই। তোমার স্বামী আছে সে কথা তো জানা ছিল না। কোথায় তোমার স্বামী? আপনার কারাগারে। আমার কারাগারে? হ্যাঁ, আপনার কারাগারে বন্দী রোহিণী আমার স্বামী, আমার প্রাণেশ্বর। তাজব তাজব তাজব, কি নির্বোধ মিথ্যাচার। হ্যাঁ সুন্দরী নারী, এমন ছেলে ভোলানো কথা তোমার মুখে মানায় না বাদশাহ হুজুর। হ্যাঁ মা রূপবান সত্য কথাই বলছে। স্তব্ধ মূর্খ নারী, শিকারী আর তার লক্ষ্য বস্তুর মাঝখানে এসো না, দূর হও। আমি তো থাকার জন্য আসিনি, তোমাকে সঙ্গে করে আমার মহলে নিয়ে যেতে পারি। যদি না যাই হরণ করে নিয়ে যেতে পারি। শোনো, ওই রহিমের প্রাণ যদি তোমার পেয়ারা হয়ে থাকে তাহলে তুমি আমাকে সুখ সম্ভোগ দাও, আমি রহিমকে মুক্ত করে দেব। দুরাচারী লম্পট, স্বামীর প্রতি যদি ভক্তি থাকে তোর মতো শত সহস্র সময় কি কেশ স্পর্শ করবে না? আমার জীবনে বহুবার এই কথা শুনেছি। আহা খালক কুপুর করোনা, চলে এসো, আমি তোমার রক্ষক এবং ভক্ত। কে কোথায় আছো? বাঁচাও। নাই নাই বাঁচি, আমি বাইচা থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে নাই। জঙ্গি, তোর এত সাহস সাইদ বাদশার সামনে রুখে দাঁড়িয়েছিস? আরে সাহেব, মৃত্যু ভয় নেই? বনে জঙ্গলে বাঘে সিংহের সামনে শিরা টান করে দাঁড়াইছি, তুই তো মানুষ আছিস, তোরে সুযোগ দিচ্ছে, জাল নিয়ে পালায় যা, ভাইগে যা। নিচে রে আসফল, তবে ধর অস্ত্র, কোন লড়াই, আজই তোর শেষ দিন। আরে সাহেব, তু আমার রেজা আসিস, তু আমাকে উচকারে দিলি, তোর উপর অস্ত্র ধরতে চাই নাই, সামার রেজা। একাব্বর বৎসা আমার দোস্ত আছে,
আমার মতো জঙ্গলি জাত মানুষের কথা তার মনে নাও থাকতে পারে, কিন্তু তার উপকার আমি বলি নাই। কালেজ না মাইজি, রহিম বাবু আগে আমি ছুটায় আনবে, আমার জান গেলে যাইবে। রহিম বাবু আমি আল্লাহ গো, 12 বছরের তপস্যার শেষে এ কোন বিপদে ফেললে আল্লাহ! রাত ফুরাইলে আমার বনবাসের 12 বছর পূর্ণ হবে, রহিমের যদি কিছু হয়। মারুফান, মারুফান, তুমি কেন্দো না মা, আমরা উপায় একটা খুঁজে বের করবই মা, আমরা আমরা সবাই তোমার সঙ্গে আছি মা। হ্যাঁ মাসি, রাত্রি প্রভাত হওয়ার আগেই কিছু একটা করতে হবে, আমার রহিমকে উদ্ধার করতে হবে। সেজন্য নিজের প্রাণও যদি দিতে হয় আমি তাই করব, আমি তাই করব, আমি তাই করব। বরং যতদিন বাঁচবো জানবো আমার এক বন্ধু আছে তাজেল। বন্ধু? বন্ধু বলেছে রহিম? আমাকে বন্ধু বলেছে? আমার মন ভরে গেছে রহিম, এবার যাও বিদায়। এই সেই বন্ধু হুজুর। তুমি রহিমকে মুক্ত করে দিয়েছো? জি আব্বা হুজুর। তোমার এত সাহস? আপনার অবিচারই আমাকে সাহসী করেছে। আমার কন্যা হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার বন্দীকে মুক্ত করে দিয়েছো, জানো এর পরিণাম? প্রাণদণ্ড। আমিও প্রস্তুত বাদশাহ হুজুর। তর্ক করো না, যাও, তোমার শাস্তি আমি পরে দেব। নির্বোধ শাহজাদি, রক্ষী, এই বালককে আবার কারাগারে নিয়ে যাও, ওর বুকে পাথর চাপা দিয়ে রাখো। আমার অপরাধ? বিনা অপরাধে আমি শাস্তি মেনে নেব না। কি করবে? বিদ্রোহ! বিদ্রোহীর যে শাস্তি ও তাই পাবে, ওকে শুলে দাও। তুমি সুমতি হয়েছে তোমার, আমি জানতাম তুমি আসবে। এখানে এসেছো কেন? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। কিন্তু আমি তোমার কে? বালক, এই পরমা সুন্দরী তোমাকে স্বামী বলে দাবি করে। স্বামী? আমি? হ্যাঁ রহিম, তুমি আমার স্বামী। তোমার 12 দিন বয়সে তোমার সাথে আমার বিয়ে হয়েছিল, বিয়ের রাতেই তোমাকে নিয়ে আমি বনবাসী হয়েছি। তাহলে তাহলে কে আমার মাতা পিতা? কোথায় আমার ঘর? প্রভাত সব জানতে পারবে। জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে আছি, এখনো হেয়ালি করছো? বাঁচা হুজুর, আমি তো এসেছি আমার রহিমকে মুক্তি দিন। মুক্তি? নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। তুমি যখন ধরা দিয়েছো ওকে মুক্তি দিতেই হবে, পথের কাঁটা চিরদিনের মতো সরিয়ে দিতে হবে। রক্ষী, ওকে শুলে দাও। বাদশাহ হুজুর, আপনি ওয়াদা ভঙ্গ করছেন, ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ ক্ষমা করবেন না। রক্ষী! দাঁড়াও রক্ষী। আজিল, আবার তুমি? হ্যাঁ, আরাম
সবই শুনেছি। সতী নারীকে নষ্ট করার জন্য তার নিষ্পাপ পতিকে আপনি হত্যা করবেন, আমি তা সহ্য করব না। কি করবে? যুদ্ধ। তবে তাই হোক। আমরা স্বরাজ্যের উদ্দেশ্যে রওনা হই। আপনারা আমার পুত্র এবং পুত্রবধূ রূপবানের জন্য দোয়া করবেন। Thank you.
দর্শক মন্ডলী, থিয়েটার উৎসব 2008 তৃতীয় দর্শনে আপনারা রূপধন নাটকের অভিনয় দেখলেন। আগামীকাল চতুর্থ দিনে রয়েছে আমাদের নিজস্ব প্রযোজনা সাত ঘাটের কানাকুড়ি। আগামীকাল নাটকটি 299তম মঞ্চায়ন হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ, শুভরাত্রি।